বিষয়, ওয়ালকেরানি ফি চামাক, খেজুর খাওয়ার সময় একজন যদি দুটি করে খায়, কয়েকজন মিলেই এক প্লেটের খেজুর নিয়ে খাচ্ছে, এর মাঝে কেউ দুইটা খাচ্ছে একসাথে, আবার কেউ একটা একটা করে খাচ্ছে, তাহলে এই দুটো করে যিনি খাচ্ছেন বা তিনটা করে খাচ্ছেন তার এটার হুকুম কী হবে ইত্যাদি বিষয়ে ইমাম বুখারী রাহমাহুল্লাহ এই পর্বটি নিয়ে এসেছেন। এ পর্বে প্রথম হাদিস সহিহুল বুখারীর যেটি 2483 নম্বর হাদিস, হাদিসটি বর্ণনা করছেন প্রসিদ্ধ সাহাবি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, বাআসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসান ক্বিবালাস সাহিল فَأَمَّرَ عَلَيْهِمْ أَبُو عُبَيْدَةَ بْنَ الْجَرَّاحِ وَهُمْ 300 وَأَنَا فِيهِمْ। প্রসিদ্ধ সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামুদ্রিক এলাকায় তিনি একটা বাহিনী প্রেরণ করলেন, আর এই বাহিনীর লিডার হিসাবে প্রসিদ্ধ সাহাবী আবু উবাইদাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে ওই বাহিনীর আমির হিসাবে, লিডার হিসাবে নিযুক্ত করলেন। তিনি বলছেন যে ওই বাহিনীর সদস্য ছিল 300 জন, আর আমিও সেই 300 জনের মধ্যে একজন। তিনি বলছেন, ফখরাজনা হাত্তা ইদা কুন্না বিবাদি তারিকে ফানিয়াজাত, আমরা খুব দূর পথে বের হলাম, সামুদ্রিক পথ, যেদিকে তেমন বেচা কেনা বা বাজার ঘাট এই ধরনের কিছু নেই, তো আমরা এমন এক রাস্তা দিয়ে এমন জায়গায় চলে গেলাম, সেখানে গেলে আমাদের যে পাথেয় ছিল এই সফরের দিনগুলিতে খাবো, এই খাদ্য প্রায় যেন শেষ পর্যায়ে পৌঁছে গেছে, শেষ হয়ে গেছে প্রায়, কি করার এখন? অর্থাৎ যেটা টিমের খাদ্য, একটা হলো গোটা টিমের খাদ্য, দলের খাদ্য, আর হচ্ছে একটা ব্যক্তি ব্যক্তি করে কিছু আছে, তো গোটা দলের খাদ্য যেটা একসাথে ছিল এই বাহিনীর খাদ্য সেটা শেষ। তিনি বলছেন, ফা আমারা আবু উবাইদাহ بأزواج ذلك الجيش فجمع ذلك كله। এখন দলনেতা আবু উবাইদাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাদের দলের টিমের যে খাদ্য ছিল সেগুলি শেষ, হয়তো ব্যক্তি হিসাবে কারো থলিতে একটু একটু করে আছে। তিনি সবাইকে নির্দেশ দিলেন, তোমাদের ব্যক্তিগত থলিতে যা কিছু রয়েছে সেগুলি সব নিয়ে আসো। সবগুলি নিয়ে আসা হলো, ফাকানা মিজওয়াদাই তামার, খুব বেশি কিছু পাওয়া গেল না, সামান্য কিছু খেজুর পাওয়া গেল। ফাকানা ইয়াকুতুনা ইয়াকুতুনাহু কুল্লা ইয়াউমিন কালিলান কালিলান হাত্তা ফানা, এই খেজুরগুলি সবার থেকে নিয়ে এসে জমা হলো, আর সেগুলি মাত্র সামান্য কিছু কিছু করে আমরা খেলাম, এই সামান্য খেতেও সেই খেজুর শেষ। ফলম ইয়াকুন ইউসিবুনা ইল্লা তামারাতুন তামারা, ফাকুলতু ওয়ামা ইউগনি তামারা, এখন খেজুরই খেয়ে আমরা থাকতেছি কিন্তু দিনে একটার বেশি খেজুর ভাগ্যে জোটে না, একটার বেশি খেজুর ভাগে হয় না, এই একটি খেয়ে দিন কাটতে হচ্ছে। সাহাবি বলছেন যে আমি বললাম, ও মা ইয়ুগনি তামারা, এই সারাদিন একটা মানুষ একটা খেজুর কি হবে, কোনোই তো কাজে আসবে না। ফাকালা লাকাদ ওয়াজাদনা ফাকদাহা হাইনা ফানিয়াত ক্বালা থুম্মা ইনতাহাইনা ইলাল বাহর, তিনি বলছেন এমনকি যেটুকু আমাদের ছিল সেই খেজুরটাও কি হয়ে গেল, আগে বলছিলাম যে একটা কি হবে কিন্তু ওই একটাও শেষ, এটাও নাই,
কোনো হাট বাজার নাই কি দ্রুত গিয়ে কিছু কিনে নিয়ে আসবে, কিছু নেই, নিরুপায়। তিনি বলছেন যে এভাবে আমরা চললাম, চলতে চলতে সমুদ্রের কিনারায় চলে গেলাম। সমুদ্রের কিনারায় যখন তীরে আমরা পৌঁছে গেলাম, ফাইদা হুতুন মিসলুদ দারিবি, একটা মাছ দেখলাম আমরা। মাছটা যেন একটা ছোটোখাটো একটা পাহাড়ের মতো মাছ, মাছ কিন্তু মাছটা এত বিশাল বড় যেন একটা ছোটোখাটো টিলার মতো মাছ। ফাআকালা মিনহু যালিকাল জাইশু থামানিয়া আশারাতা লাইলাতান, এই 300 জন মানুষ ওই মাছ খাওয়া শুরু করলো। এই মাছটা 18 রাত পর্যন্ত শুধু এই মাছে খেল, একটাই মাছ 300 জন মানুষ 18 রাত দিন খাচ্ছে, এটাই খাওয়া। সুম্মা আমারা আবু উবাইদাতা বিদিলা আইনি মিন আদলাইহি ফানুসিবা, মাছটা কত বড় একটা আইডিয়া হচ্ছে। সাহাবি বলছেন আমাদের লিডার আবু উবাইদাত ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি নির্দেশ দিলেন, যাও তোমরা এই মাছটার দুটো যে পাঁজরের হাড় আছে এই দুটো হাড় নিয়ে আসো। দুটো হাড় নিয়ে আসে, হাড় দুটো দাঁড় করলাম আমরা। সুম্মা আমারা বিরাহিলাতিন ফারুহিলাত সুম্মা মাররাত তাহতাহুমা ফালাম তুসিবহুমা, হাড় দুটোকে যখন দাঁড় করানো হলো পাঁজরের হাড়, এই হাড়ের ভিতর দিয়ে উট চলে গেল কিন্তু তবু উটের গায়ে হাড় একটু লাগলো না, মানে এত আরো উঁচা উটের চেয়েও এই হাড়টা, এই মাছের যে পাঁজরের কাঁটাগুলো যেগুলি এগুলি এত বড়, এটার ভিতর দিয়ে উট চলে যাচ্ছে তবু যেন এটা আরো উপরে রয়েছে। তাহলে বোঝা গেল মাছটা কত বড়। এই মাছ 300 জন মানুষ যদি 18 দিন ধরে খায় তাহলে কত বড় হতে পারে। এখানে উদ্দেশ্য এটি, এই হাদিসটি আরো বিভিন্ন জায়গায় দীর্ঘ আলোচনা এসেছে সেটা, কিন্তু এখানে যেটি উদ্দেশ্য তা হল শিরোনামের মধ্যে ছিল পাথেয়, ব্যক্তিগত পাথেয়, ব্যক্তিগত খাদ্যগুলোকে একত্রে করে খাওয়া। সমষ্টিগত টিমের খাদ্য যখন শেষ হয়ে গেল, দলের লিডার তিনি নির্দেশ দিলেন তাহলে ব্যক্তিগতগুলি নিয়ে এসে জমা করা হোক, সেগুলি থেকে সবাই একটা একটা করে খেলেন। এইভাবে যৌথভাবে খাওয়া এটি একটি বোঝানো। দ্বিতীয় হলো সেই মাছ থেকে তারা সবাই মিলে আবার একসাথেই সেখান থেকে খেয়ে জীবন নির্বাহ করলেন। তাই কখনো ভ্রমণে বা সফরে থাকলে বিভিন্ন পরিবারের মানুষেরাও যদি তাদের খাদ্যগুলি একত্রিত করে জমায়, সেখান থেকে সম পরিমাণে খেতে থাকে, তাহলে এটি শরীয়তের দিক থেকে কোনো আপত্তিকর বিষয় নয়, তা বৈধ হবে। আল্লাহ আলাম। দ্বিতীয় হাদিসটি এসেছেন যে হাদিসটি প্রসিদ্ধ সাহাবি সালামা তিনি বর্ণনা করছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, খাফাত আজওয়াজুল কওমি وأملقوا فأتوا النبي صلى الله عليه وسلم في نحر إبلهم فأذن لهم. এটি আরেক সময়ের ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবাই কেরামগণ এক যুদ্ধে গেছেন। যুদ্ধে গেলে দীর্ঘদিন অবস্থান করলেন, তাদের যে খাওয়া ছিল সেটা কি প্রায় স্টক ছিল, সেটা প্রায় শেষ। শেষ হলে না খেয়ে তো আর থাকা যায় না। সাহাবাগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে আমাদের সংগ্রহে খাওয়া যা তা শেষ, এখন কি করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উট জবাই করার অনুমতি দিলেন, যেগুলি বাহন হিসাবে উট ছিল, খাওয়া যেহেতু নাই না খেয়ে তো আর থাকা যাবে না, তাহলে সেটাই জবাই করে খাওয়া হোক। ফাআযিনা লাহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন। ফালাকিয়াহুম উমারু ফাআখবারুহু, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে তারা যাচ্ছেন উট জবাই করবে ইত্যাদি, এমন মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু সাক্ষাৎ,
সাক্ষাৎ হলে উমর রাদিয়াল্লাহু আনহুকে তারা জানালেন যে আমরা এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে আসলাম, এখন উট জবাই করব। জবাই বলতে উট নাহর করা হয়, গরু ছাগল দম্বা ভেড়া মুরগি এগুলি সব কী করা হয়, জবাই করা হয় গলাতে, আর উটকে বলা হয় নাহর করা। নাহর মানে হচ্ছে কারণ গরু ছাগলের মতো উটটাকে খুব সহজে মাটিতে শোয়ায় গলাতে জবাই করাটা কঠিন হয়, তাই উটের নিয়ম হচ্ছে তার এই জায়গায় দুই পায়ের সামনের যে দুই পা রয়েছে সেই দুই পায়ের একটু উপরে গর্জয়েন্টের উপরে এই জায়গাটা অস্ত্র দিয়ে বা ধারালো ছুরি দিয়ে এটাকে কেটে দেয়। যখন এটা কেটে দেয় তার ভিতর থেকে রক্তটা বের হয়ে যায়, অটোমেটিক উঁটটা আসতে পড়ে যায়। এটি হলো উঁট জবাই করার নিয়ম, উঁটে গলাতে জবাই করার নিয়ম নয়, উঁটকে এটাকে বলা হয় নাহর। তো তারা অনুমতি নিলেন, এখন অনুমতি নিয়ে তারা উঁট জবাই করার দিকে নাহর করার দিকে যাচ্ছেন, এমন মুহূর্তে উমর রাদিয়াল্লাহু আনহু সাক্ষাৎ। ফাকালা মা বাকাউকুম বাদা ইবিলিকুম, তোমরা এখন উঁট জবাই করে খাইতে চাচ্ছ বুঝলাম, উঁট যখন শেষ হয়ে যাবে তখন তোমরা কী করবা? এখন উঁট আছে তাই তোমরা বলতেছ যে উঁট জবাই করে খাবো, কিন্তু উঁট যখন শেষ হয়ে যাবে তখন কী করবা? ফাদখালা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর রাদিয়াল্লাহু আনহু এটা মেনে নিলেন না, তিনি চলে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এটাকে তিনি নাকচ করবেন বা এটাকে স্টপ করবেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ মা বাকাউ বাদা ইবিলিহি, বললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো উট জবাই করার অনুমতি দিয়ে দিলেন, উট যদি শেষ হয়ে যায় তাহলে এরপর কী করণীয় আছে, তখন কী খাবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাদি ফিল নাস ইয়াতুনা বিফাদলি আযওয়াজিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উট জবাই করাটাকে থামাই দিলেন এবং বললেন হে উমর যাও তুমি ঘোষণা দিয়ে দাও মানুষের কাছে, যার কাছে যা খাদ্য রয়েছে সেটা নিয়ে যেন সবাই একখানে সমবেত করে নিয়ে আসে। ফবুসিতা লিযালিকা নিত'উন ওয়াজ'আলুহু আলা নাতি'ই, একটা চামড়ার পাত্র বড় বিছিয়ে দেওয়া হলো আর সবাই এখন যার থলিতে পার্সোনালভাবে যে খাদ্য রয়েছে সেগুলি সব নিয়ে আসে এই চামড়ার মধ্যে সেসবগুলি রাখছে। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদা ওয়া বারাকা আলাইহি, যখন সবাই রাখলো রাখলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, সেই খাদ্যের কাছে গেলেন, গিয়ে তিনি বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। সুম্মা দাআহুম বিআওয়াদিহি فأحسن الناس حتى فرغوا, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খাদ্যগুলিতে বরকতের যখন দোয়া করে দিলেন, বরকতের দোয়া করে দিয়ে এখন বললেন তোমাদের কার কি বেগ আছে থলি আছে সব নিয়ে আসো, এটা বেগ ভরে ভরে এখন নিয়ে যাও। সবাই আসলেন বেগ ভরে ভরে ইচ্ছামতো খাদ্য নিয়ে গেলেন। ثم قال رسول الله صلى الله عليه وسلم اشهد ان لا اله الا الله واني رسول الله, খাদ্য জমা করা হলো সামান্য কিন্তু এরপর সবাই কি ইচ্ছামতো বেগ ভরে ভরে নিয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ বরকত এমন দিলেন যে সামান্য মুঠি মুঠি নিয়ে আসে এখন বেগ বেগ ভরে নিয়ে গেল ইচ্ছামতো। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেন দেখো আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সত্যিকার মাবুদ নেই, ও আন্নি রাসূলুল্লাহ, এবং আরো সাক্ষ্য দিচ্ছি আমি আল্লাহ রাসূল। এই যে আল্লাহ আমাকে মুজিজা দিলেন, কি মুজিজা, যে খাদ্যগুলি জমা করতে বললাম আর আমি সেখানে দোয়া করলাম আল্লাহর কাছে বরকতের, আল্লাহ এমন বরকত দিলেন মানুষ এখন বস্তা ভরে বেগ ভরে খাদ্য নিয়ে যাচ্ছে, এটি হলো আমার একটা মুজিজা যে আমি আল্লাহ রাসূল। আল্লাহর সাথে বা আল্লাহর প্রতি আমার যেমন বিষয় রয়েছে আল্লাহও তেমন আমার দোয়া কবুল করেন, এটি হলো
এখানে উদ্দেশ্য কয়েকটি বিষয় হাদিস থেকে শিখনীয়, মূলত ইমাম বুখারী রাহমাহুল্লাহ নিয়ে এসেছেন। তাদের সবার এই ব্যক্তিগত খাদ্যগুলি একত্রে জমা করল, জমা করার পর আবার সেখান থেকে সবাই নিয়ে গেল। এর দ্বারা বোঝাচ্ছেন যে এই ধরনের ব্যক্তিগত বিষয়গুলি সমষ্টিগতভাবে জমা করে আবার সেগুলি ব্যক্তিগতভাবে নিয়ে যেতে শরীয়তে বাধা নেই, সেগুলি যদি ইনসাফের সাথে হয়ে থাকে। দ্বিতীয় এই হাদিস থেকে শিক্ষণীয় হচ্ছে, ওমর রাদিয়াল্লাহু আনহু জিনিসটা বুঝলেন যে এইভাবে উট যদি জবাই করে খেতে শুরু করি, আমাদের বাহনও শেষ হয়ে যাবে, খাওয়াও শেষ হয়ে যাবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি আমরা আবেদন করি, তাহলে হয়তো বিকল্প কিছু পেতে পারি। বাস্তবে তাই হলো। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকল্প পথ বের করে দিলেন, উট উটের জায়গায় থাকলো, এরপরে তাদের পর্যাপ্ত পরিমাণে খাদ্যের মধ্যে বরকত হলো, যা তাদের জন্য যথেষ্ট হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু, এই ধরনের অনেক বিষয় রয়েছে, বিশেষ করে হাদিসে রয়েছে তিনটি বিষয়। তার মনে যখন একটা জিনিস চিন্তা জেগেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে প্রস্তাব দিয়ে, জিনিসটা এমনভাবে গ্রহণ হয়েছে, স্বয়ং নবী সাল্লাম নয় বরং আল্লাহ এই বিষয়ে আয়াত নাজিল করে দিয়েছেন। যেমন পর্দার বিধান যখন নাজিল হয়নি, ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তারা আমাদের কাছে শ্রদ্ধার পাত্র, কিন্তু তারা মানুষের সামনেও আসে আর মানুষও তাদের সামনে যাচ্ছে, কোনো রকম যেন বিশেষ কোনো ব্যবস্থা দেখছেন না। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এটা যেন একটু খটকা লাগলো যে এটা কেমন হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শ্রদ্ধার পাত্র, তার স্ত্রীও হবে আমাদের কাছে শ্রদ্ধার পাত্র, আর তারাও খোলামেলা চলতেছে মানুষের মাঝে, আর মানুষও তাদের কাছে উঠা বসা চলাফেরা করতেছে, এই ধরনের তো হওয়া উচিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে আপত্তি জানালেন, বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন বিষয়টা মেনে নেওয়ার নয়। যেমনই আপত্তি জানালেন, তেমনই সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো, হে আল্লাহ বলছেন, হে নবী, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা, হে নবী তোমার স্ত্রী তোমার কন্যাদেরকে বলে দাও তারা যেন আর খোলাভাবে চলে না, নিজেকে যেন সুন্দরভাবে আবৃত করে পর্দার আড়ালে তারা যেন অবস্থান করে। ঠিক ওমর রাদিয়াল্লাহু আনহু এই ধরনের আরো বাইতুল্লাহ তাওয়াফ করার সময়, ওমর রাদিয়াল্লাহু আনহুর মনে জাগলো যে তাওয়াফের পরে দুই রাকাত সালাত আদায় করতে হয়, কোন জায়গায় আদায় করবে। তার মনে জাগলো যে যেদিকে মাকামে ইব্রাহিম আছে এই সাইডেই সালাত আদায় করাটা ভালো। ওমর রাদিয়াল্লাহু আনহুর মনে সেটা চিন্তা জাগলো। চিন্তা জাগলেই তিনি নবী সাল্লামের কাছে প্রস্তাব দিলেন, প্রস্তাব দিলেই সেই প্রস্তাব আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেল। আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা এই মাকামে ইব্রাহিমের জায়গাটাতে সালাত আদায় করো, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিষয়গুলি এই ধরনের কিছু ছিল। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা চিন্তা করলেন যে এইভাবে উট জবাই করে খেতে থাকলে তো শেষ হয়ে যাবে, সুতরাং বিকল্প কিছু পথ বাইর করা যায় কি না, তাই তিনিও আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি বললে তিনিও বিকল্প পথ বের করলেন, সুন্দর একটা সমাধান হয়ে গেল। তৃতীয় হাদিস নিয়ে এসেছেন রাফিয়া বিন খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন, কুন্না নুসাল্লি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আসর ফানহারু জাযুরা ফাতুকসামু عشر قسم فنأكل لحما نضيدا قبل أن تغرب الشمس صحابي رافع بن خديجة رضي الله عنه بولছেন كنا نصلي مع النبي صلى الله عليه وسلم العصر আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে আসরের সালাত আদায় করতাম। কিসের? আসর। ফানহারু জাযুরা, আসর শেষ করে
আমরা উট জবাই করতাম, উট নহর করতাম। ফতুক সমুয়াশারাতে সামিন, খালি উট জবাই নয়, জবাই করে চামড়াটা খুলে টুলে সব কিছু করে বস্তু কেটে কেটে দশটা ভাগ করা হতো। ফানাকুলু লাহমান নাজিজা, এই গোস্ত ভাগ করে আবার সেটা রান্না করা হতো, এই রান্না করে আমরা খাইতাম। কাবলা আনতা কুরবান শামস, সূর্য অস্ত যাওয়ার আগে। কি বোঝা গেল? আসরের সালাত পরে ওট ফিরে যেতেন বারাত বাসা বাড়িতে, ফিরে গিয়ে ওট জবাই করতেন, সেটা বন্টন করতেন, বন্টন করে রান্না হতো, রান্নার পরে খাওয়া হতো, তারপরে মাগরিবের সময় হতো। এখন কি সম্ভব হবে? পারবেন না। দেখবেন যে আসরের পরে, যদি আমাদের আসরের পরে ওট যদি জবাই করি, বন্টন করি, এতে দেখবেন যে মাগরিবের কাছাকাছি হয়ে গেছে। আর অন্যের আসর তো জবাই করে কিছুক্ষণ পরে দেখবেন চামড়া না করতে কি হয়ে গেছে, মাগরিব হয়ে গেছে, রান্না দূরের কথা খাওয়া দূরে। এই হাদিস থেকে দুটো জিনিস, একটা হলো সালাতের সময় বিষয়টা বোঝা যাচ্ছে, যেটা অন্য হাদিসে সালাত সময় সম্পর্কে আলোচনা হয়েছে, আর এখানে উদ্দেশ্য হলো ওট জবাই করে সবাই মিলে কি করতেন, একসাথে খেতেন, এই জন্যই এখানে উদ্দেশ্য নেওয়া। এই জন্য অন্য এক হাদিসেও এসেছে, একাধিক হাদিস আসরের সালাতের সময়ের বিষয়ে, যে আমল মুমিনিনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত করতেন, পড়ার পরে দেখা যেত সূর্য যেন এখনো মাথার উপরেই ঝলমল করতেছে, তার খুব বেশি একটা ছায়া যে হয়ে গেছে এমন নয়। এ হলো আসরের সময়। এই জন্য প্রকৃত আসরের সময় হচ্ছে ইদা সারা দিল্লু কুল্লি শাইইন মিসলা, প্রতিটি জিনিসের ছায়া যখন সমপরিমাণ হয় তখনই আসরের সময় হয়ে যায়। এখনই যদি আপনি হিসাব করে দেখেন, আগামীকালকে আপনি একটু হিসাব করে দেখেন, যে হয়তো পাবেন যে তিনটার আগেই এটা হয়ে গেছে, তিনটার আগেই একটা জিনিসের সমপরিমাণ ছায়া তিনটা বাজার আগেই হয়ে গেছে। আসলে তখনই কি হয়ে যায়, আসরের সালাতের সময় হয়ে যায়। এরপরে হাদিস নিয়ে এসেছেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল আশআরিয়িন ইযা আরমালু ফিল গাজওয়ি আও ক্বাল্লাতু আনহু ইয়ালিহিম বিল মাদিনাতি জামাউ মা কানা ইনদাহুম ফি সাওবিন ওয়াহিদিন সুম্মা ইক্তাসামুহু বাইনাহুম ফি ইনাইন ওয়াহিদিন বিসাবিয়াতি ফাহুম মিন্নি ওয়া আনা মিন। আবু মুসা আল আশআরী, আশআরী হলো তার গোত্রের পরিচয়। এই আশআরী গোত্রের যে মানুষেরা ছিলেন, সাহাবীরা ছিলেন, তাদের একটা বৈশিষ্ট্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে উল্লেখ করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই আশআরী বংশের মানুষেরা, তাদের একটা ভালো অভ্যাস হলো, তারা যদি যুদ্ধে যায় বা কোনো সময় তাদের খাদ্যের যদি ঘাটতি দেখা দেয় তাহলে কি করে, তারা একটা বড় কাপড় বিছায়, বিছানোর পরে নোটিশ করে দেয় যার কাছে যা আছে সবগুলি নিয়ে এখানে জমা করো। জমা করা হয়, জমা করার পর একটা পাত্র দিয়ে সমান সমান করে সবার মাঝে বণ্টন করে দেওয়া হয়। অর্থাৎ ধরে নিন এখানে আমরা 30 জন মানুষ আছি, একজনের কাছে 5 কেজি, আরেকজনের কাছে 10 কেজি, আরেকজনের কাছে 1 কেজি, আরেকজনের কাছে আধা কেজি, কম বেশি খাদ্য আছে। এখন যার 10 কেজি এ তো অনেকদিন খেতে পারবে, আর যার আধা কেজি এ তো 2 দিন খেলেই শেষ হয়ে যাবে, এরপর তার খাওয়া নেই। তাই তারা কি করতেন, এ ধরনের খাদ্য ঘাটতি দেখা দিলে একটা কাপড় বিছিয়ে দিয়ে সবাইকে বলতেন যার 10 কেজি আপনিও নিয়ে আসেন, যার আধা কেজি আপনিও নিয়ে আসেন, যার 1 কেজি আপনিও নিয়ে আসেন। নিয়ে আসা হতো, অতঃপর সবার মাঝে সমান সমান করে
বন্টন করে দেওয়া হতো। তাহলে কি হবে, যার 10 কেজি তার কাছে যদি 4 কেজি থাকে আর 6 কেজি চলে আসে, এই 6 কেজি আবার যার কাছে আধা কেজি ছিল সেখানে কিছু যোগ হবে, আরেকজনের কাছে আধা কিছু সেখানে যোগ হয়, পরে দেখা যাবে সবারই 4 কেজির মতো সমান হয়ে গেছে, সবাই সুন্দরভাবে খাওয়ার সুযোগ পাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এ হলো আশআরি বংশের মানুষদের কাজ। ফাহুম মিন্নি ওয়া আনা মিনকুম, নবী সাল্লাম এটার এতই প্রশংসা করলেন, বললেন তারা যেন আমার মধ্যে আর আমি যেন তাদের মধ্যে, অর্থাৎ তাদের এবং আমার সাথে এত গভীর সম্পর্ক, এত গভীর তাদের এবং আমাদের মাঝে যোগাযোগের বিষয়টা এই যে তারা এই ভালো কাজ। কারণ এর আগে আমরা হাদিসে দেখলাম যখন খাদ্য সংকট দেখা গেছে নবী সাল্লাম কি করেছেন, একটা পাত্র বা চামড়া বিছিয়ে দিয়ে সবাইকে নিয়ে আসতে বলেছেন, অতঃপর সবার মাঝে বন্টন করে দিয়েছেন। এটা হলো কার থিওরি, নবী সাল্লামের পদ্ধতি। আর এই পদ্ধতি যখন তারা তাদের মধ্যে আমল করে থাকে, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তুষ্ট হয়ে তাদেরকে এভাবে বললেন। আল্লাহ তাআলা এরপরে অধ্যায় নিয়ে এসেছেন, এই অধ্যায় শুনে আজকে আমরা শেষ করব। বাবু মা কানা মিন খালিতাইনি ফাইন্নাহুমা ইয়াতারাজিআনি বাইনাহুমা বিসসাবিয়াতি ফিস সাদাকাতি, কোনো কিছু অন্ন বা সম্পদ যদি একাধিক মানুষের মিশ্রিত থাকে তাহলে হতে পারে কারো কম কারো বেশি, তারা সবগুলি একখানে নিয়ে আসবে, নিয়ে আসে আবার সবার মাঝে কী করবে, সমান সমান করে দেবে, যেটা আগে আমরা একটু দেখলাম সেই বিষয় করে হাদিস নিয়ে এসেছেন। এ হাদিসটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু كتب له فريضة الصدقة التي فرض رسول الله صلى الله عليه وسلم قال وما كان من خليطين فإنهما يتراجعان بينهما بالسبية أبو بكر صدق رضي الله تعالى عنه تني سمامة بن عبد الله بن أنس تارك سيكتا جخن تني خليفة جيلن رشتيو فرمان جاري كولن যে দুজনের যদি যৌথ সম্পদ থাকে সেটাকে তারা যেন একত্রে করে নিয়ে তারপর তারা সমানভাবে বণ্টন করে নেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ধরনের পদ্ধতির আলোকেই এই ধরনের তিনি নির্দেশ দিয়েছিলেন। তাই এই হাদিস থেকেও সেই ধরনের অধ্যায়ের মূল আয়েশার শিরোনামের সাথে যে সম্পর্ক সেই সম্পর্কে বোঝা যায়। এরপরে অধ্যায়ে এসেছে, এখানে একটি দীর্ঘ হাদিস রয়েছে যেটি আমরা ইনশাআল্লাহ আজকে নয় আগামী দিনে সেটি আমরা শুনব। আজকে আর দীর্ঘ না করে আমরা এখানে শেষ করতে চাচ্ছি। এতক্ষণ যাবৎ যে বিষয়গুলি আমরা শুনলাম, বিভিন্ন ধরনের হাদিস থেকে শিক্ষা জানলাম, আমরা সেগুলি থেকে যেন উপকৃত হয়ে আমাদের জীবনকে আরও সুন্দর করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত সকল অসুস্থদেরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের মসজিদের সম্মানিত সেক্রেটারি জনাব আলী হোসেন ভাই এবং তার স্ত্রী দুজনেই বেশ জটিল অসুস্থ, আল্লাহ তাদেরকে ও সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিদায় নিয়ে চলে গেছেন সে মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর আমরা যেন গোটা জীবনে ইমানের উপরে থাকতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। যে করোনা পরিস্থিতিতে রয়েছে, বিভিন্নজন আশঙ্কা করছে সামনে শীতকালীন সময়ে হয়তো আরও বৃদ্ধি হতে পারে, আল্লাহ না করুক, আল্লাহ আমাদেরকে এই রোগ থেকে, এই ভাইরাস থেকে, বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা যেন নিরাপদে চলতে পারি, সুন্দরভাবে মসজিদে আসতে পারছি, এভাবে যেন মসজিদে এসে ইবাদত করতে পারি, আল্লাহ আমাদের সেরকম পরিবেশ আমাদেরকে দান করুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।